অঞ্চল। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদমেল সম্বোধন করেছে। জনতা ভবনত এই সংবাদমেলর আয়োজন করা হয়েছে। গুৱাহাটীত আজি 157 জন করোনা পজিটিভ ওলাইছে। 24-30 জুনলৈ 1212 জন গুৱাহাটীত আক্রান্ত হয়েছে কোভিড-19। আমি পোনপটীয়া সম্প্রচার পুনলৈ গৈছো আপোনালোকক এই সংবাদমেলর মাজলৈ। টেষ্টত থাকে, যেটো আমি দুইদিনৰ এটা শব্দ ওলাইছে ফলছ পজিটিভ। সো কেতিয়াবা ভাল হোৱা মানুহক ফলছ পজিটিভ দেখুৱায় বিকজ অফ ডেথ সেল, প্ৰেজেন্ট অফ ডেথ কৰোনা ভাইৰাছ সেল ইন বডি। উই কেনট ষ্টাৰ্ট ইট বিকজ উই নিড পেচেন্টস ফৰ দেট, বাট উই উইল বি ৰেডি বাই নেক্সট উইক টু এডমিনিষ্টাৰ প্লাজমা থেৰাপি। And we have also procured steroid, remdesivir, all the new drugs which need for moderate patient. So all these important drugs we have placed order for procurement. I think by next week we will be ready to treat patient, high risk patient. And more dekha paisu that we need those things. যেতিয়া মডারেট পেসেন্ট এজনক প্লাজমা উইল প্রিভেন্ট দেম গোয়িং টু আইসিইউ ওয়ার্ল্ড ওয়াইজ। এইটো সায়েন্স হ্যাজ প্রুভেন যে আইসিইউর পর ঘুরি অহা মানুষের সংখ্যা খুব কম। ইফ ইউ এলাউ কোনোবাই যে প্রশ্ন সোধে আইসিইউত কেজন আছে, দ্যাট ইজ এ বেড সাইন। ইফ এনি হসপিটাল এলাউ এনিবডি টু গো ইন টু আইসিইউ, দেন হি উইল নট রিটার্ন। The latest sign says that kunuba covid case jodi icu like goise, he will hardly return from icu. icu na jabor karone plasma, remdesivir aru ki dexo, steroid dexo, steroid or kiba dexa metason, this you have to administer. Once you are in icu, then you are almost lost. That is what the present science is saying. Day before yesterday, our medical college fraternity has an extensive academic discussion with Max Hospital through Zoom. Tate teyaluke amak Delhi case bilakor presentation disile. The aim should be jate ICU manu jabo noare. Gotike moderate stage ami এই স্টেরয়েড, রামডেসিভির এন্ড প্লাজমা আমি এডমিনিস্টার করব লাগিব, সো দেট পেসেন্টজন আইসিইউত যাব নোৱাৰে। আইসিইউত গলে ঘুরি অহা পেসেন্টর পার্সেন্টেজ ইজ ভেরি ভেরি লেস। মই গাড়ি দিছিলো আপনাদের, মই একেবারে মই আই এম জাস্ট গিভিং ইউ দ্য ডেটা। 24 তারিখে আমি 63টা পাইছো, 25 তারিখে 136, 26-203, 27-60, 28-195, 29-173, যোৱাকালি 382, সো 1212, সো পজিটিভিটি রেট ইজ অলমোস্ট ইট ইজ 5%। যদি আমি 20,000 কেসর লগত কোরিলেট করো, বহুত বেশি পজিটিভিটি রেট কম্পারেটিভলি। কিন্তু 20,000 টেস্ট আমি 24-ৰ পৰা কাৰণে 15-ৰ পৰা করছো, 24-ৰ পৰা মেবি টেস্ট আমি 10,000 করছো, 10,000-ৰ ভিতৰত 1200 আমি পজিটিভ পাইছো। সো দ্য পজিটিভিটি রেট নাও ইজ অলমোস্ট 10%। যিমান কাৰণ এইসকল যোনে টেষ্ট দিব আহে ভলেণ্টিয়াৰলি আহে, কিবা চিম্পটম দেখা পায় আহে, সেইকাৰণে ইয়াত পজিটিভ নাম্বাৰ অফ পজিটিভ কেচেছ আৰ ৰিয়েলি ৰিয়েলি ভেৰি হাই। আৰু গুৱাহাটীৰ পজিশ্যনটো সঁচাকৈয়ে দ্ৰুতগতিত অৱনতি হৈ আছে, বহুত বেছি। এতিয়া আইচিইউত পেচেণ্ট আছে, অক্সিজেন ছাপৰ্টত পেচেণ্ট আছে। আৰু সাধারণত কি হয়, বহুতে প্রশ্ন করে
symptomic kiman. We do not want to share those data. We don't want to create panic in the city. Je iman ase, iman ase. So hey, data bilak ami share nokoru karone. Eta rumor mongering eta start hoi jay. But it is not proper. Je iman manu ICU ase. Titi apnaloke next prashno koribo. Aru keta ICU khali ase. So manu panic ot gusi jay. আজি যদি মই কবাত কৰিলোঁ যে জি এম চি এইচত নাও 15টা মানুহ আই চি ইউত আছে, লগে লগে আপোনালোকে মোক ক'ব আচ্ছা সেইটো বিল্ডিঙত 50টাহে আই চি ইউ আছে, তাৰমানে 15টা হ'ল, বাকী পেচেণ্ট আহিলে আপুনি কি কৰিব? চ' আমি বহুত বেছি সেইকাৰণে প্ৰাইভেট ডেটা আমি বহুত ভিতৰত যাব নোখোজোঁ, কাৰণ এইটো উচিত নহয়। বাৰ তাৰিখলৈকে যদি গুৱাহাটীত আমি প্ৰপাৰলি থাকিব পাৰোঁ আজিৰ দৰে, তেতিয়াহ'লে এইটো ফ্লেটেন হৈ যাব। আৰু এতিয়া নতুন যিটো টেষ্ট আহিছে, সেইটো টেষ্ট যদি আমি পৰহিৰ পৰা কৰিব পাৰোঁ, বাই টেন্থ আমি গোটেই পজিটিভ মানুহখিনিক ছেপাৰেট কৰি দিব পাৰিম, মানে আমাৰ কামটো বহুতখিনি কমি যাব। আচলতে মানুহক চৰকাৰে লকডাউন দিব নালাগে, ভলেণ্টেৰী লকডাউন চলিব লাগে, যে আমি দরকার নহলে বাহিরত ওলাই আহিব নালাগে। স্যাম্পল দিছো, দি ঘুরি ফুরিছো, মোর বয়স বেশি 65 বছর, রাজনৈতিক প্রেস কনফারেন্স করিয়ে আছো, মাতিয়ে আছো, পুটিং এভরিবডিজ লাইফ ইনটু দ্য রিক্স, এইবিলাক করিব নালাগে। আর সুধিলে কব মন্ত্রীয়ে তো মাস্ক পিন্ধা না রে, মোক খন্তেক সময়ত ফটো দেখোতেহে পিন্ধা নাই, মই দিনটো মাস্ক পিন্ধি আছো নাইতো মোক কোনোবাই চালেহে দেখা পাব। সব ফটোখন মারা সময় ঠিক আছে, সেই এক মিনিটর কথা, এটা যদি জেদা জেদি আরম্ভ করো, ঠিক আছে মই মরো না, মই মাস্ক পিন্ধা না, মই মরো, আপনি জিয়াই থাকুক, মূল কাম তো আপনাকে জিয়াই রাখা, তো মই মরা নমরা তো হিসাব করার সময় নয় না। স্যার আমি মানে উই ওয়ান্ট টু ট্রিভিলাইজ দ্য এন্টায়ার ইস্যু, যে ধরনের মই দেখিছো গুয়াহাটীত একদম ট্রিভিলাইজ করে রাখি দিছে। কেইদিনমান আগতে এগৰাকী ছোৱালীর কথা উলালে যে স্বাস্থ্য বিভাগে জোর করে লিলি হোটেলের পর লিলে, ভাই সুদকসন আমার ব্যক্তিগত শত্রুতা আছে নাকি? 21 তারিখে সোয়াব দিছে, 21 তারিখে পজিটিভ হয়েছে, 26 তারিখে রিজাল্ট দিছে, ফোন করে আছো আপনি আহক আহক নাহে, ফাইনালি 28 তারিখে আমি হসপিটালত লৈ আহিছো, 29 তারিখে 30 তারিখে তো মানুষজনগুলো নেগেটিভ হবই, তো এইটো কার গার দোষ? এইটো যদি এটা নিউজ হয়, আর নিউজবিলাক কি করে কিবা আমার কাজিয়া পেচাল আছে নেকি, শত্রুতা আছে নেকি? হসপিটালত আনলে আমি বেয়াহে পাওঁ, এজন রিলাক্টেন্ট পেচেণ্টক হসপিটালত আনা মানে গোটেই হসপিটালখনের এনভাইরনমেন্টটো বেয়া করে দিয়ে, সেইটো এটা ডাঙর স্ক্যাম হয়ে গেল। এইটো হব পাৰে নেকি? দুটা টেস্ট রিপোর্ট আছে, এটা 21 তারিখ, এটা 29 তারিখ, 7 দিনত তো মানুষ পজিটিভ নেগেটিভ কনভার্ট হয়ে, কিন্তু মানুষগুলাকে এইটো বুঝি নাপায় যে মই লিলি হোটেলত জবরদস্তি থাকি সেই হোটেলের কাম করা মানুষ, দুখিয়া মানুষবিলাকক, যাকে ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল, অর্থাৎ হোটেলের যাক সাফাই কর্মচারী, হোটেলের যাক আমি কি বুলি কওঁ, যাক ওয়েটার টুয়েটার, তেওঁলোকৰ জীবনের প্রতি আমি ভাবো কি আনা নাই জানো? তো এইটো একটা ডাঙর মানে ব্রেকিং নিউজ, যে মানে আমি জোর করে আনিলো মেজিস্ট্রেট জন বেচারা ভয় খাই কাম নকৰা হৈ গৈছে। এটা যদি মানুহক ভয় খোৱাটো আমার কাম হয়, বা আরটি কৰক না, আরটিআই মারি লোক যে দুইখন টেস্ট রিপোর্ট আমাক লাগে, আমি তেওঁ কনফিডেন্সত লৈ আমি আপোনালোকক দি দিম দুইখন টেস্ট রিপোর্ট। এইবিলাক লৈ পেলাই মানে গোটেই গুৱাহাটীখন হুলস্থুল কৰি ৰাখি দিছে, এটা ঠিক নহয় না? কোভিডে তো কাকো চিনি নাপায়, মই তো কেইদিনমান আগতে টুইটারত হুলস্থুল কৰি থাকা 2-3গৰাকী ব্যক্তিক অলরেডি হসপিটালত লগ পালো। স্যার কোভিডে চিনি পায় নেকি যে এইজনক ধরব নালাগে লাগে বলে? এটা ঠিক নহয়। গতি এই কথাখিনি আরো কথা, বেমার তো বেমার এই গোটেই পৃথিবীত হয়েছে, আমি দেখি আছো, এই তো কিনা জেদ করবলিয়া কথা নেকি? স্যার ট্রিভিলাইজ করলে আমি যুদ্ধখন হারি যাম, আমি ট্রিভিলাইজ করিব না লাগে, এটু এখন রিয়েল ফাইট হয়, আসাম ইজ ডুইং গুড, আর ভাল করাটো এটা বিপদের কথা হয়ে গেল, ওয়াই ইউ আর ডুইং গুড, তার মানে এটা বেমার সসা নয়, আরে এটা কি কথা হব পায় নাকি? লড়াটা স্ট্যান্ড করে যদি আপনি নকল করে স্ট্যান্ড করেছে,
কেতিয়াবা ফাষ্ট টেন কৰাৰ লগত আপোনালোকে ইণ্টাৰভিউ কৰিবলৈ বাবা তুমি যে ফাষ্ট টেন কৰিলা কবা তুমি নকল টকল কৰিলা নেকি বুলি এইটো কিবা কথা হ'ব পাৰে নেকি এতিয়া ভাৰতৰ ভিতৰত মই ফাষ্ট টেন কৰিব চেষ্টা কৰি আছো সেইটো মোৰ দুখৰ কথা হ'ব পাৰে নেকি আৰু কিছুমান মানুহে ক'ব যে দিল্লীত হোম কোৱাৰেণ্টাইন কৰিছে আপুনি দিল্লীত দৰকাৰ আৰে দিল্লী ইজ এ ফেইল মডেল অমিত শাহ ডাঙৰীয়া সোমোৱাৰ আগদিনাখনলৈকে দিল্লী ৱাজ কনচিডাৰ্ড টু বি এ ফেইল মডেল এটা বিফল মডেল আছিল এতিয়া অমিত শাহ ডাঙৰীয়া গৈ পেলাই চিটুৱেশ্যনটো চেলভেজ কৰিছে কেজৰিৱাল ইজ এ ফেইল মডেল এতিয়া মই সেইটো কিয় ফল' কৰিম মইতো এইটো ফল' কৰিব নোৱাৰিম নহয় গতিকে তেনেকুৱা আনচলিচিটেড কথাবিলাকৰ কাৰণে পৰিৱেশটো খেলি মেলি হৈ যায় খুব সম্ভৱ আৰু প্ৰশ্ন নাই ঠিকে আছে আপোনালোকো সাৱধানে থাকিব উই নিড টু বি ভেৰি ভেৰি কেয়াৰফুল